জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শ্রুতি শিরোনাম। বাংলাদেশের উপর ভীষণ নিষেধাজ্ঞা আরোপ করল অস্ট্রেলিয়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর থাকছে হাসিনা সরকারকে পদত্যাগের আহ্বান জানালো ইউরোপীয় পার্লামেন্ট, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব পোশাক শিল্পের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ইঙ্গিত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজকে চিঠি লিখেছেন দেশটির কয়েকজন এমপি। চিঠিতে তারা বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর সঙ্গে দায়ী ব্যক্তিরা যেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা। বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ বরাবর দেশটির 15 জন এমপি এই চিঠি লেখেন। চিঠিতে অস্ট্রেলিয়ার এমপিরা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ বিষয় নীতি ঘোষণা করেছে। ওই নীতি অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, যে কোনো রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তার নিশ্চিতে ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশে অনুরূপ নীতি প্রণয়ন করা অত্যাবশ্যক। চিঠিতে বলা হয়, আমরা বিশ্বাস করি যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো কাউকে উদ্বেগজনক মনে করি, যে কোনো কাজকে উদ্বেগজনক মনে করি। এর মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ ও মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে ক্ষমতাসীন দলের সদস্যদের ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ নাগরিক, অ্যাক্টিভিস্ট, ইউনিয়ন নেতা ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে শঙ্কিত। এই অপরাধগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন নির্যাতনের রিপোর্টগুলো অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এনজিওগুলো র্যাবকে সরকারি ডেথ স্কোয়াড হিসেবে চিহ্নিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া বিচার বহির্ভূত হত্যা ও বলপূর্বক গুমের ঘটনা সম্ভব নয় বলে স্বীকার করেছেন র্যাবের 2 ইনফরমার ও সাবেক সদস্য। আমরা অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানাই যাতে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হওয়ায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। গত বছর রপ্তানি কমেছিল 25%, চলতি বছরেও কমেছে। গত ফেব্রুয়ারির শেষে রপ্তানি কমার হার দাঁড়িয়েছে 19%। বাংলাদেশ নেতিবাচক ধারা থেকে বেরোতে না পারলে অপর 2 প্রতিযোগিতা চীন ও ভিয়েতনাম এই বাজারে পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারায় ফিরেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলে অটেক্সা হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরে প্রথম 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশ থেকে $1,218 কোটি তৈরি আমদানি করেছে, তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানি গত বছরে একই সময়ের তুলনায় 7.78% কম। আগে আমরা 40 থেকে 60 দিনে যেসব পণ্য দিতে পারতাম সেগুলো দিতে এখন লাগছে 50 থেকে 80 দিন। ফলে চীন ও ভিয়েতনামে রপ্তানি ইতিবাচক ধারায় ফিরলেও আমরা পারছি না। রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে আরেকটি দুশ্চিন্তাও আছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের USTR অনুরোধে বাংলাদেশ সহ শীর্ষ 5 পোশাক রপ্তানিকারক দেশ নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন।
কিভাবে এ দেশগুলো মার্কিন পোশাক শিল্পে বাজারে এত বড় অংশ দখল করে রেখেছে তা অনুসন্ধান করে দেখবে কমিশন। এই 5 দেশের কেউ অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বাজার দখল করেছে কিনা তা খুঁজে বের করাই প্রধান উদ্দেশ্য এই কমিশনারের। অন্য 4 দেশ হলো ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারের শীর্ষ দুই তৈরি পোশাক রপ্তানিকারক চীন ও ভিয়েতনাম। গত জানুয়ারি ফেব্রুয়ারিতে এই বাজারে চীন $254 কোটি তৈরি পোশাক রপ্তানি করে। তাদের রপ্তানি বেড়েছে 0.48%। অন্যদিকে ভিয়েতনাম রপ্তানি $236 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। তাদের রপ্তানি বেড়েছে 0.14%। এই বাজারে চতুর্থ ও পঞ্চম শীর্ষ রপ্তানিকারক দেশ ভারত ও ইন্দোনেশিয়া। আলোচ্য 2 দেশে যুক্তরাষ্ট্রে $76 কোটি তৈরি পোশাক রপ্তানি করে ভারত। তাদের রপ্তানি কমেছে 0.14%। আর ইন্দোনেশিয়া রপ্তানি করেছে $66 কোটি পোশাক, যা গত বছরের এই সময়ের চেয়ে 17.25% কম। জানতে চাইলে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রধান নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গুদামে পণ্যের মজুত ফুরি যাওয়ায় যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান আগের চেয়ে দ্রুত বা কম লিড টাইমে পণ্য নিচ্ছে। আমাদের লিড টাইম ক্রয়াদেশ থেকে পণ্য জাহাজীকরণের সময়ে বেশি হওয়ার এসব ক্রয়াদেশ নিতে পারছি না আমরা, কারণ আমাদের গভীর সমুদ্র বন্দর নেই। তাছাড়া গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। আগে আমরা 40 থেকে 60 দিনে যেসব পণ্য দিতে পারতাম সেগুলো দিতে এখন সময় লাগছে 50 থেকে 80 দিন। ফলে চীন ও ভিয়েতনাম রপ্তানি ইতিবাচক ধারায় ফিরলেও আমরা পারছি না। অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হাতেম বলেন, ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। এটি যদি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে এগোয় তাহলে সংকট আবার বাড়বে, কারণ তখন পণ্যবাহী জাহাজগুলো আরও ঘুরে পাশ্চাত্যের দেশগুলোয় যেতে হবে। সেটি হলে লিড টাইম আরও বাড়বে, অর্থাৎ সামনের দিনে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি মধ্যপ্রাচ্যের অস্থিরতার উপর নির্ভর করবে।